টাকা পয়সা ধার করা খারাপ, ধার করে আর যাই হোক ধনী হওয়া যায় না। ধার নিয়ে এমন ধরনের কথা প্রচলন আছে যুগ যুগ ধরে, কিন্তু এসব ধারণা ভুল প্রমাণ করলেন এক তরুণ। বন্ধু, আত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ধার করেই রীতিমতো শত শত কোটি টাকার মালিক বনে গেছেন আমেরিকার তরুণ শিক্ষার্থী জ্যাক ফ্রিম্যান। 20 বছরের এই কলেজ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক বিশ্ববিদ্যালয়ে গণিত ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছেন। মাত্র এক মাসের মধ্যে তিনি এখন মিলেনিয়ার। এক মাসে 675 কোটি টাকার মালিক হয়েছে ফ্রিম্যান। এমন ঘটনায় তার পরিবার দারুণভাবে বিচলিত হয়ে পড়লেও নির্বিকার এই তরুণ জানালেন, এ নিয়ে কোনো টেনশন নেই তার। তবে জ্যাক ফ্রিম্যান কি করে এত টাকার মালিক হলেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে এসেছে তার ধনী হবার পেছনের গল্প। গত জুলাইয়ে 50 লক্ষ শেয়ার কেনেন তিনি। শেয়ার প্রতি খরচ হয়েছিল 450 টাকা। যে শেয়ার তিনি 450 টাকায় কিনেছিলেন, এক মাস পর সে শেয়ারের এক একটি দাম হয় 2260 টাকা। এক হাউজওয়ার চেইনের এই শেয়ারের দাম বাড়তেই ফ্রিম্যান তা বিক্রি করতে এক মুহূর্ত দেরি করেনি। সব শেয়ার একসঙ্গে ছেড়ে দিয়ে আয় করেন 900 কোটি টাকা, অর্থাৎ এক মাসে তার লাভ 675 কোটি টাকা। 225 কোটি টাকা বিনিয়োগ করে ফ্রিম্যান এই লাভের মুখ দেখেন, তাই ধার শোধ করতে এক বিন্দু দেরি করেননি তিনি। তবে ফ্রিম্যানের ধনী হওয়ার ফেসারত দিতে হয়েছে যে কোম্পানির শেয়ার কিনেছিলেন সেটির সিএফও গুস্তাভো আর্লেনকে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ইনসাইডার ট্রেডের, যার জেরে অন্য শেয়ার হোল্ডাররা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন। আর সেই বিপুল ক্ষতির কারণে ম্যানহাটনে তার আবাসনের 19 তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন গুস্তাভো। এই ঘটনার পর ফ্রিম্যানের পরিবারও ভয় পেয়ে যায়। তাদের ধারণা, প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররা তাদের ছেলেকে হত্যা করতে পারে, অপহরণও করতে পারে। কিন্তু পরিবারের এসব উৎকণ্ঠাকে একদমই পাত্তা দিতে চান না জ্যাক ফ্রিম্যান। বলেছেন, আপাতত তিনি পিএইচডির পড়াশোনা নিয়ে সময় কাটাতে চান। তিনি বলেন, বিপুল পরিমাণ টাকা পাওয়ার পর থেকেই বাবা মা খুব চিন্তায় আছে। তারা আশঙ্কা করছেন আমাকে অপহরণ করা হতে পারে, তবে আমি বিষয়টি নিয়ে অত চিন্তিত নই।